আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি পর থেকে অনেক অনেক ভালো আছো। যারা 2022 সালে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে রুটিন প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে এটা নিয়ে। তো আজকে ভিডিওটি কেমন আটনে সম্পূর্ণ দেখবা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে যে কোনো শিক্ষা নিউজ ভিডিও সবার আগে দেখতে। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিং। আজকের তারিখ 27/4/2022 খ্রিস্টাব্দ। 2022 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। বিষয় ও সময় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হবে। বিষয় কোড দেওয়া আছে, তারিখ দিন, তারপর বিষয় সময় বিকাল, বিষয় কোড। এখানে প্রথম দিন তোমাদের 19 তারিখে পরীক্ষা শুরু হবে, রবিবার 19/6/2022 পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র। তারপরে 20/6/2022 সোমবার বাংলা দ্বিতীয় পত্র, 22/6/2022 বুধবার ইংরেজি প্রথম পত্র। তারপরে এখানে বন্ধ আছে আবার দুই দিন। তারপরে 25 তারিখে আবার পরীক্ষা আছে, 25/6/2022 শনিবার হবে ইংরেজি দ্বিতীয় পত্র। আর গণিত আবশ্যিক সোমবার 27 তারিখে। আর তারপরে রাষ্ট্রবিজ্ঞান, কৃষিশিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, তারপরে পালি, শারীরিক শিক্ষা, ক্রীড়া, চারু কারুকলা, এগুলো হচ্ছে মঙ্গলবার। যার যার গ্রুপ অনুসারে বিষয়গুলো হবে। তারপরে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিনান্স ও ব্যাংকিং, বৃহস্পতিবার 30/6/2022 রসায়ন, পরিণতি ও নাগরিকতা, ব্যবসা উদ্যোগ হবে শনিবার 2/7/2022, ভূগোল ও পরিবেশ 3/7/2022 রবিবার। তারপর উচ্চতর গণিত 4/7/2022 সোমবার, হিসাববিজ্ঞান 5/7/2022 মঙ্গলবার, জীববিজ্ঞান বা অর্থনীতি, মানে জীববিজ্ঞান হচ্ছে সায়েন্সের আর অর্থনীতি হচ্ছে আর্টসের, তো 6/7/2022 বুধবার। তো এটাই হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন। সবার যারা 2022 সালে এসএসসি পরীক্ষার্থী আছে তাদের 19 তারিখে পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শেষ হবে 6 তারিখ। আবার এখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে যে সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা, বিষয় কোড ও তারিখ দিন দেওয়া আছে 13/7/2022 বুধবার হতে 19/7/2022 মঙ্গলবার পর্যন্ত। উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 20/7/2022 বুধবার তারিখের মধ্যে হাতে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষাঙ্গিক কাগজ পত্রাদি রুল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। সময় প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। স্থান সরাসরি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যে কেন্দ্রে বেনুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে। মন্তব্য, এখানে আবার বলেছে যে সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষা পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবেদনপত্র, বাদ্যযন্ত্র, তারপরে তবলাবাদক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচ নির্ধারিত তারিখে সকাল 9:30 মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে, কোনো ক্রমে তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। তারপর বিশেষ নির্দেশাবলী দেওয়া আছে, এখানে দেওয়া আছে অনেকগুলা 14টি। তো এটা নিয়ে আমি পরে ভিডিওতে আলোচনা করব, নির্দেশনাবলী কী দেওয়া আছে। তো আশা করি তোমরা রুটিন দিয়ে পেয়ে উপকৃত হয়েছো। আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।